এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। মিস্টার বড়ুয়া, আপনি লাস্টটা পোস্টমর্টেমে পাঠাবার ব্যবস্থা করুন। তোমার খেলা শেষ। শঙ্করবাবু, ও কি কাল রাতে কিছু খেয়েছে বা কোনো কথা স্বীকার করেছে? না স্যার, কোনটাই ও করেনি। অন্য অফিসারের কাছে ওকে ট্রান্সফার করতে হবে। 7 দিন পিসিতে থাকলে গড়গড় করে সব বলে ফেলবে। আমি সব বলবো, আপনাকে সব বলবো। আমাকে রাজসাক্ষী করবেন? নিজে শাস্তি পেতে এত ভয়, তাহলে অন্যদের সাজা দিলে কেন? আমি বেঁচে থাকতে তোমার শাস্তি কেউ কম করতে পারবে না। কি সত্যি কথাটা বলবে নাকি আমার আসল রূপটা দেখাবো? আমি সব বলবো, আমাকে একটু জল দেবেন। শঙ্করবাবু, জল দিন। Yeah.
আগে এই গেস্ট হাউসের কাজ করত, এখন পাগলি হয়ে গেছে। এই তো আমরা এসে গেছি, নামো নামো নামো। বাড়িতে একটা লাইটও জ্বালায়নি, সারা বাড়িটা কেমন অন্ধকার করে রেখেছে। মনে হচ্ছে জানো ভুতুরে বাড়ি। বেকার কাদার মধ্যে নাড়ি আছে, এখন এসব কথা ছাড়ো, ওপরে চলো। আরে দাঁড়াও, আগে হরিদাকে ডাকা হোক। হরিদা, ও হরিদা, তুই আগে ভেতরে চল। হ্যাঁ চলো। কে তোমরা? বেকার বাড়িটাকে রেখে দিয়েছে। সারা গাজানো বিশ্বের মতো ব্যথা করছে। তোমার তো শীত করছে। ওইটুকুজি তুমি একটু চাদরটা নাও। রাস্তার মধ্যে কি হচ্ছে আমার? চাঙ্গা হয়ে যাবে গুরু। এমন কি দৃশ্য শুনি? তুমি শুনবে? বলিস আমার তো এখনই গা শিরশির করছে। কি দৃশ্য গুরু, আমাকে একটু দেখাই। আমাকে নিয়ে যা,
তাহলে তুমি তুমি এখনই চলো গুরু আমাকে গুরু পড়ে আছে গুরু পড়ে আছে গুরু 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 চলো গুরু গুরু চলো পড়ে যাচ্ছিস কেন কিন্তু হ্যাঁ সবার আগে আমি দেখব আমার আবার বাসিমাল এটা করতে ভালো লাগে না গুরু হ্যাঁ গান্ধীজি আগে বাসি করে দিয়েছে ও তো প্রথম দেখেছে আমরা মিলে মিশে দেখব বাবার ফোন বাবা হ্যাঁ বাবা বলুন না আমি বাড়িটা বিক্রির ব্যাপারে আমার বন্ধু মিস্টার নাথের সাথে কথা বলতে বলেছিলাম তুমি কি ওর সাথে মিট করেছো হ্যাঁ উনি দুদিন বাদে ডেট দিয়েছেন আমি ওনার সাথে মিট করে যা যা কথা হলো আপনাকে ফোন করে জানিয়ে দেবো বেশ বেশ হ্যাঁ তাহলে খুব ভালো হয় আর তুমি ওদের সকলের খেয়াল রাখবে ওর সাথে আছে হ্যাঁ বাবা আপনি কোনো চিন্তা করবেন না আমি সবার খেয়াল রাখবো হ্যাঁ হ্যাঁ বাবা ভালো থাকবেন ঠিক আছে এবারে জামাই হয়ে রয়ে গেলাম ছেলে হতে পারলাম না কি হলো সিমুই আমার মা ফোন করেছি কথা বলে আমি কি কাজ করছি তুমি দেখতে পাচ্ছ না একটু নড়ে গেলে কি হতে পারে জানো আমি কানে ধরছি তুমি কথা বলো আমি কি বললাম আচ্ছা ঠিক আছে সোনামণি আমি কথা বলছি মাকে বলো মা শুকিয়ে গেলে মা শুকিয়ে যাবে ও পরে জল দিয়ে চাঙ্গা করে নেব মা বলো আমি শুনছি আসলে সিমুই একটা দরকারি কাজ করছি বাবা তুই খেয়েছিস তো বাবা এত খাবার এত কিছু নেই কি গো ভালো করে খেয়েছি সব সময় শুধু খাচ্ছি এরপর দশ দিন কেটে গেল যে এখন তো ভালো করেই খেতে হবে বৌমা তোর কেমন যত্ন করছে রে বাবা যত্ন এখনো শেষ হয়নি এখনো খাওয়া হলো না আরো তো খাওয়া
হবে? খুব ভালো যত্ন করছি, যা খাওয়ার আনি তা আশীর্বাদ সময় আমাকে দিয়ে দেয়, ও তো খাই না। খোকা ঘুম ভালো হচ্ছে তো? খুব ভালো হচ্ছে, কি যন্ত্রণা মাগো। বুড়ো ছেলে ন্যাকামো দেখলে গা জ্বলে যায়। শুই, তেল বালিশ পরে হয়ে গেছি। কথা বলবি মা? এই দরকারি কাজ, তোকে আমি আর কোনোদিন ফোন করব না। তুমি তো বলেছ বউ মায়ের সমান, এবার বুঝো। শিমুই রাগ করেছি, কি বলেছি, তুমি আমার যত্ন করো না, রাগ করো, রাগ করো না সোনামণি, এদিকে একবার তাকাও। রাগ কমেছি? রাগ কমাতে হলে তাহলে আমাকে একটা চিকেন তন্দুরি খাওয়া। কখন থেকে কি দেবে, অথচ হরিদার কোনো পাত্তাই নেই। এত খিদে পেয়েছে না, আমি আর পাচ্ছি না। এই কজনকে খাবার সাপ করতে হরিদার এত সময় লাগে, উনি যে কি করে এত বড় গেস্ট হাউস মেনটেন করেন কে জানে। হরিদা আমাদের বাবার সবচেয়ে বিশ্বস্ত লোক, উনি আমাদের জন্মাতে দেখেছেন, আর ওনার মতো না মানুষ হয় না। এই গতবার স্ট্রোক হওয়ার পর থেকেই ওনার শরীরটা ওরকম হয়ে গেল। যা, এই সময় লোডশেডিং হয়ে গেল? মোবাইলে আলোটা জ্বাল না। এই নাও তোমাদের খাবার। কি কি হলো এখানে? খুব মানুষ ভূতের উপদ্রব, সাবধানে থাকবে, আমি দেখছি। একটু আলোর ব্যবস্থা করো। এই তো আলো চলে এসছে, বাঁচলাম। এতগুলো লোকের এই খাবার? দুটো দিন মেয়েগুলো বাড়িতে নেই, ঘরদোরের কি অবস্থা হয়েছে দেখো একবার। দুদিন তো খুব ঘরদোরের দিকে নজর দিচ্ছ, আর আমি যে একা হয়ে রয়েছি সেদিকে কোনো নজর নেই না। যত বয়স বাড়ছে তত ঢং বাড়ছে। আচ্ছা কথা ছাড়ো তো। আচ্ছা এগুলো সব বাজে কথা হলো। হ্যাঁ, মেয়ে জামাই তারা সব বেড়াতে যাবে, ভালোবাসবে, প্রেম করবে, আমরা গুড়ুমুড়ি একটু প্রেম করতে পারবো না? না, আমার সত্যি কিন্তু খুব চিন্তা হচ্ছে। আরে চিন্তার কি আছে, ওরা কি অচেনা কোনো জায়গায় গেছে নাকি? গেছে তো আমাদেরই গেস্ট হাউসে, হরি আছে, যথেষ্ট দেখভাল করবে। না না, কথাটা তুমি ঠিকই বলেছো অবশ্য। হ্যাঁ সেটাও ঠিক, সৃজা আছে সঙ্গে। না না, ওকে নিয়ে আমার চিন্তা নেই, ও তো সকলেরই খেয়াল রাখে। কিন্তু আমার চিন্তা হচ্ছে ছোট মেয়ে দুটোকে নিয়ে, ওরা যে কি করবে। কিচ্ছু চিন্তা নেই, সরিষ তো ফোন করে খবরাখবর করছে মাঝে মধ্যেই, আর আমাদের মেয়েগুলো তো অবাধ্য নয়। না তা তুমি ঠিক বলেছ, আমাদের সংসার যেন একেবারে চাঁদের হাট। জামাইটিও যেমন ভালো, ভাইটিও তেমনি ভালো। শোনো, অনেক কথা হলো, আমার জন্য চা করে নিয়ে আসো। খালি চা খাওয়া। রাত 9টা বাজেনি, দেখো ছেলে এখনই ঘুমিয়ে পড়ছে। টিকু, হ্যাঁ টিকু,
এই যা হিস করে আয়। আমার হিস পাইনি। এই তোর হিস পাইনি কি? মাঝ রাতে বিছানা যদি হিস করেছো না আমি ঘর থেকে বের করে দেবো। কিন্তু বলছি তো আমার হিস পাইনি। তুই ওঠ ওঠ যা ওঠ, হিস করে আয়, বাইরে যা। একটু শান্তি তোমাকে ঘুমোতেও দেবে না। দেখ টিকুকে ঘুম থেকে উঠিয়েছো না, এবার দেখো মজা। টিকুর তো কোনো ভালো কাজ না করলে টিকুর তো চলবে না। একি ইংলিশ, বাঙালির ছেলে ইংলিশ খাবে? চাটা বড় ঝুলে গেল। নগর থেকে চাঁদ নিয়ে আসি। উফ এই ঠান্ডায় এই ঠান্ডায় বাথরুমে যেতে ইচ্ছা করছে না, এখানেই করে দি। এইবার মাছ খাওয়ার মজাটা জমবে। কি হলো, কিরম নুনটা নুনটা লাগছে? আজকাল কি মজা কোনো গ্যারান্টি নেই? এই মজার মধ্যে ওই মজ দিচ্ছে, না আজকে আমি তোমায় ওষুধ খেতে দেব না। তাহলে তুমি আমায় আদর করো। না আগে তুমি আমায় আদর করো, তারপর তোমায় আমি আদর করব। কোন প্রেমের নদী, স্বপ্ন মাঝে আমায় তুমি একবার ভাবো যদি। আশায় আশায় মন যে ভাষায়, কি কোন প্রেমের নদী, স্বপ্ন মাঝে আমায় তুমি একবার ভাবো যদি। কোন প্রেমের নদী, স্বপ্ন মাঝে আমার।
আমায় তুমি একবার ভাবো যদি। এর বাবা কাকা বিশ্বাস করবে এই মেয়ে এভরিডে নাইটে ড্রিঙ্কস করে? ভালো করে ঘুমো। যেন ভাই বোন কি রে, আরে ঘুরতে এসে বল এত কিসব বই পড়ছিস? তুই আর কি বুঝবি এ বইয়ের কি মজা? কেন কি মজা দেখি? দেখবি, বুঝেছিস কি মজা? ছি 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 ছি, আমার না ভাবতেও লজ্জা করছে যে তুই আমার বন্ধু। এমন ভাব দেখাচ্ছিস যেন ধোয়া তুলসী পাতা। এই তোর না এক মাস হলো বিয়ে হয়েছে? তোমার চা রাখো, ওখান খাচ্ছি পর। সারাদিন কি এত বই পড়ো বলতো? মাঝে মাঝে আমাকেও তো একটু পড়তে পারো নাকি? হিসাব করো না তো, পড়তে দাও। বাইরে বেড়াতে এসে এখানেও তোমার পড়া ভালো লাগে না, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ যাও যাও। হ্যাঁ হয়েছে তো, কি হয়েছে? ছি, নতুন বউ ঘরে থাকতে
তোর এইসব ছবি দেখতে লজ্জা করছে না? ঠাকুরদার লেভেলে জ্ঞান দিস না, বন্ধু হোস, বন্ধুর মতো চলার চেষ্টা কর, ঠিক আছে? তোর বউ জানে এইসব? বউকে যদি বলার চেষ্টা করেছ না, রাতের বেলায় নাকের ফুটোয় আটা ঘষে দেব, আস নিবি, চাটতে পারবি না, ভালো হরি হয়ে যাবি, বুঝেছিস? কি সুন্দর না গেস্ট হাউসটা? গেস্ট হাউসটা সুন্দর, কিন্তু নামটা কেমন যেন। কেন? কালো ভ্রমর নামটা আবার খারাপ কোথায়? আমার কিন্তু নামটা বেশ পছন্দ। আমরা সবাই ভ্রমরের মতো উড়ে বেড়াবো। তোরা কি এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে যাবি? চল 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 চল। আরে ধাক্কা দিস না, চল চল চল। এই এই দাঁড়া 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 দাঁড়া। সব বাচ্চাগুলোকে আমাদের কাছে দিয়ে ওরা কি সুন্দর আগে আগে চলে গেল। এবার আমরাও বাচ্চাগুলোকে ওদের কাছে দিয়ে ঘুরতে বেরিয়ে পড়ব। হ্যাঁ হ্যাঁ চলো। এই চল। সত্যি রাজীব দা, তোমার পছন্দ আছে বলতে হবে। কি সুন্দর গেস্ট হাউসটা বুকিং করেছো বলো। নামটা কি সুন্দর, কালো ভ্রমর। আর তোদের রাজীবদা এই যেসব জিনিস পছন্দ করে না, সেসব এই ক্লাস। চল 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 চল। নাইস প্লেস, ওয়াও। বনি কি পড়ছিস? আমি ছড়া পড়ছি। তোর মা কোথায়? মা তো লিসা দিদির ঘরে গেছে। উফ, তোর মা পারেও, শুধু এ ঘর আর ও ঘর। বড় মাসি, আমি না একটা গড়া পড়েছি, তোমাকে শোনাবো? হুম শোনা। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ 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 দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। বাহ, খুব সুন্দর। এই টুকি, তাড়াতাড়ি রান্নাটা করে ফেল, না হলে না বিট্টু এসে সব লন্ডভন্ড করে দেবে। অথচ জানাই আমি যে একটা বুদ্ধি এঁকেছি না, তাতে বিট্টু কোনোদিন আমাদের এখানে লন্ডভন্ড করতে পারবেন না। এই মিঠু, স্নান করতে আয়, অনেক বেলা হয়ে গেছে। আন্টি, আজকে আমরা সমুদ্রে স্নান করব, তুমি প্লিজ স্নান করে নাও। এদের সাথে মিশে মিশে না, আমার মেয়েটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে। আর আমি যে তোমার জন্য খারাপ হয়ে যাচ্ছি। অসহ্য। এইটুকু দিদি, তুই কি বুদ্ধি এনেছিস বল না। দাঁড়া বলছি। কি রে, ওরা তো সেই কখন থেকে রান্নাবাটি খেলেই যাচ্ছে, আর তুই ওখানে বোকার মতো কি করছিস? তাড়াতাড়ি যা, না হলে তো খেলা শেষই তো হয়ে যাবে। ঠিক বলেছিস, আমি তাড়াতাড়ি যাই। এই প্রিয়া, মৌমিতা, বেশি লোক কিন্তু নিবি না, আমার ভালো লাগে না। বাচ্চাগুলোকে একটু দেখিস, আমি একটু রুমে যাচ্ছি। না না, আমরা সবাই আছি, তোর কোনো চিন্তা নেই, দেখবো তোর বাচ্চাদের। এসে গেছে সত্যি, সৃষ্টি শুধু বাচ্চার মাই হয়ে তার বাচ্চাদের থেকে কোনো খেয়ালই নেই। আরে শোন, ও না বরাবরই ওরকম, আর ছোটবেলা থেকে ওর বাচ্চাদের তো আমার মায় মানুষ করে চলেছে। সত্যি, তোর মায়ের মতো মাসি পেয়েছিল বলে না সৃষ্টি এই জীবনে বেঁচে গেল। যা বলেছিস। এখানে টেপ, এখানে টেপ।
দেখ এই ছেলেগুলো কাদের সাথে এসেছে বলতো? দেখ কিরকম ভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। ঠিকই, দেখো কেমন হা করে তাকিয়ে আছে মুখের দিকে, অসহ্য। এই মরা গুরু, হা করে কি দেখছিস? আমার নিচেটা পুরো চটকে গেল। এই দুটো দূরবীনটাতে সাবধানে বাচ্চাদের দেখতে নেই। দাদা দাদা দাও না সামনে থেকে সরে বলছে। কেন, আমরা কি করেছি? কি করেছি? এনে গেমটা খেল। প্যান প্যান ধরে টানছো কেন? বলে কি আছে, বেশি বাড়াবাড়ি করলে না তোরা কি গল্প করছিস? এই তোরা নয় আমাদের মধ্যে থাক, আর না হলে ওই ইনফ্যান্টদের সাথে গিয়ে খেলা কর, বুঝেছিস? একবার এদিক আর একবার ওদিক, এসব করা চলবে না। ঠিক, এই আমায় দে না। উহ কি গরম, তোদের জন্য খুঁজে খুঁজে নিরামিষ মাংস নিয়ে আসলাম। মাংস কোথায় পেলি? তোদের মেয়ের বিয়ে তাই তো খুঁজে খুঁজে মাংস নিয়ে এলাম। মাংস কোথায়? মাংস কোথায়? মাংস চোখটা না জড়িয়ে আসছে। দিদি ভাই কি হয়েছে রে?
কি করে হচ্ছে এসব? আমি ভাবলাম সাথী আজকে আগের থেকে একটু ভালো থাকবে, কিন্তু অত আমার গায়ে আগের থেকে আরো ব্যথা বেড়েছে রে। বাড়ি ভর্তি লোক থাকতে তোর সাথে কে এরকম করবে বলতো? তা আবার একদিন না, দুদিন না, তিন দিন। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? সত্যি তো, কষ্ট তো ও পাচ্ছে না, ওর মিথ্যে কথা বলে কি লাভ? এদিকে ও যতক্ষণ না সুস্থ সমর্থ হচ্ছে ততক্ষণ আমরা তো বাড়িও ফিরতে পারছি না। বাড়ি না হয় কদিন বাদে যাওয়া যাবে, কিন্তু ধরতে হবে তো না কে এটা করছে রোজ, কিন্তু সেটা জানবো কি করে? আচ্ছা একটা কাজ করলে হয় না, আজকে রাত্রে আমি ওর সাথে ওর পাশে ঘুমাবো। হ্যাঁ একদম ঠিক, সেটাই সব থেকে ভালো হবে। কি বিপদে পড়লাম। হ্যালো সৃজা। হ্যালো ছোটকা। বলো। তোমার কথা মতো গতকাল রাত্রে আমি সাথীর পাশে, মানে ওর বিছানা আমি ওর সাথে একদম ঘুমিয়েছি, কিন্তু জানো তারপরেও সকালবেলা দেখলাম ওর সারা গায়ে কালো কালো দাগ আরো বেড়েছে। সে কি, তা কি করে সম্ভব? তোমরা দুজনেই শুধু এই ঘরে ছিলে? হ্যাঁ আমরা দুজনেই শুধু ছিলাম। আমি যদিও মানি না, তবু কেমন যেন মনে হচ্ছে ওকে ভূতে ধরেছে। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমার তো মনে হচ্ছে কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হবে, আর না হলে ও নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না এখন, আমার ভীষণ টেনশন হচ্ছে গো। ঠিক আছে শোনো, ওখানে আর বেশি দিন থাকার দরকার নেই, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বাড়ি ফিরে এসো। নীলাবকে বলো যে অ্যারেঞ্জমেন্ট করতে তোমাদের ফিরে আসার। ঠিক আছে আমি এখন একটু বেরোচ্ছি, আমার একটা কাজ আছে, আমি আবার রাতে ফোন করব। আচ্ছা ঠিক আছে, আমিও রাখলাম। এই বাড়িতে এসে থেকে কেন যে এসব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দিদি ভাই, আমি তোকে সারা বাড়িতে খুঁজছি। কেন, কি হয়েছে? আমাদের বাড়ির লনেতে একটা দারুণ পার্টি হচ্ছে, যাবি? না রে, অ্যাকচুয়ালি আমার কিছু কেনাকাটা করার আছে, আমি একটু বেরোবো। তোর সাথীকে বললাম, ওরও শরীর খারাপ, আর তোরও হবে না বলছিস, আমি এখন একা কি করি? এক কাজ কর, তুই স্মৃতিকে নিয়ে যা, ও তো খুব ভালো ডান্স করে, দারুণ এনজয় হবে। তাহলে আমি রেডি হই। হ্যাঁ যা। ও ভ্রম, ও ভ্রম,
আমি কি করেছি? আমাকে মেরো না, আমাকে মধু তুমি পাবে, সেই মধুতেই ডুবে যাবে। মৌচাকে মধু তুমি পাবে, সেই মধুতেই ডুবে যাবে। মধু প্রেমে হবে বিভো, তুমি যে প্রাণে বিভ্রম। পুলিশ এসেছে, কেউ একটাও আজে বাজে কথা বলবে না। মিস্টার বড়ুয়া, কি হলো ব্যাপারটা দেখুন তো। বডিটা কোথা দিয়ে পড়লো? সম্ভবত এই ব্যালকনি থেকে। প্রপারলি বলতে পারবো না, কারণ আমরা ফ্যামিলির সঙ্গে একটু এনজয় করছিলাম। আপনাদের এই এনজয় যত বাড়ছে, ক্রাইম ততই বাড়ছে। আচ্ছা, এরা কি আপনার ফ্যামিলির সাথে? না না, ওনারা কেউ আমাদের হয় না। সবুজ, আমি কথা বলছি তো, ওনারা আমাদের ফ্যামিলির মধ্যে কেউ হয় না। ওনারা এই দুদিন হলো গেস্ট হাউসে ঘুরতে এসেছেন। তা আপনি ওনাকে কথাটা বলতে দিচ্ছেন না কেন? আচ্ছা বলছি, এই গেস্ট হাউসের মালিক তো আমার শ্বশুর মশাই। ও আই সি, আপনি তার মানে? ইনি এই গেস্ট হাউসের মালিকের জামাই। সেই হবে, যতক্ষণ না আমরা বলছি ততক্ষণ কেউ এই গেস্ট হাউস ছেড়ে কোথাও যাবেন না। আপনার নামটা? নীলাভ, নীলাভ চ্যাটার্জি। মিস্টার বড়ুয়া, আপনি লাস্টটা পোস্টমর্টেমে পাঠাবার ব্যবস্থা করুন। ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আপনি একটু আমার সঙ্গে আসুন। তপনবাবু, বাড়িটা সিজ করে দিন,
ঠিক আছে স্যার, আমি অলরেডি ফোন করে দিয়েছি, আসছে গাড়ি। স্যার এই দুজনকে নিয়ে যাও স্যার। না আমি সেটা দেখছি। হ্যালো বাবা। কি কি হয়েছে তোমার গলাটা ওরকম শোনাচ্ছে কেন? আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি? গত রাতে হরিদা আর আর সাথীর মার্ডার হয়ে গেছে। কি বলছো তুমি? সৌরেশ, সৌরেশ, সৌরেশ দেখো কি বলছে। দেখ আমি সাথীকে বাঁচাতে পারলাম না। কি বলছো আমি বুঝতে পারছি না। একটু না কেঁদে একটু পরিষ্কার করে বলো, নাহলে আমি বুঝবো কি করে। হরিদার গতকাল রাতে মার্ডার হয়ে গেছে। পুলিশ এসে পুরো বাড়ি সিল করে দিয়ে গেছে। ঠিক আছে, সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না, সেটা আমি দেখছি। আরে আরে কি বলছো ওরা আবার? কি কি চলো আমার কথা বলতে দাও। হ্যালো ছোটকা বলো। আমি বলছি যে পুলিশের ব্যাপারটা নিয়ে তোদের ভাবতে হবে না, সেটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আর যত শিগগিরই সম্ভব তোমরা ওই বাড়ির থেকে চলে এসো। আমি নীলাবকে বলছি যাওয়ার ব্যবস্থা করতে। হ্যাঁ আমি রাখলাম। আর হ্যাঁ হ্যাঁ তুমি একটু মা বাবাকে বুঝিয়ে বলো। আমি তো বললাম সেটা নিয়েও তোমাদের ভাবতে হবে না। আমি আমি রাখছি। সুরেশ করিস কি হয়েছে আমার? দাদা এরকম করো না। আমার সাথী আর কি? দাদা দাদা এরকম করো না। দাদা আমার কথাটা শোনো, শোনো, তুমি যদি এরকম করো, তুমি যদি এরকম করো তাহলে বৌদিকে কিভাবে বোঝাবে বলো তো? তুমি এত ভেঙে পড়ো না প্লিজ। আচ্ছা তাই, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। সাথীকে তো তুমি মার্ডার করলে সম্পত্তির জন্যে, কিন্তু হরিকেও মারলে কেন? সে কি তোমার সঙ্গে এই ষড়যন্ত্রে যুক্ত ছিল? কিন্তু স্যার দাঁড়ান, আগে ওকে বলতে দিন। সরি স্যার। সাথীকে মার্ডার করার সময় হরিদা দেখে ফেলেছিল, তাই ওর মুখটা বন্ধ করতে ওকেও মার্ডার করতে হয়েছে। বাবা, বাড়িতে তুমি দুটো খুন করলে অথচ বাড়ির কেউ টের পেল না, এটা কি করে সম্ভব হলো বলো তো? আর তারপর তুমি স্মৃতিকেও রেপ করলে, সেটাই বা কি করে করলে? আপনারা এখানে কতদিন হয়েছে এসেছেন? ও আপনি, আমরা এই 5 দিন হলো। ও আর আপনারা? আমরা এই 2 দিন হলো এসেছি। ও আপনাদের সাথে কারা কারা এসেছে? এই তো আমি, আমার দাদা, বৌদি আর বৌদির ছোট বোন সাথী, ও আর বৌদির দিদি ভাই মানে সিজাদি, ওনার দুটো বাচ্চা, আর হ্যাঁ বৌদির মাসতুতো দিদি রিক্তাদি, আর তার ছোট মেয়ে বনি।
আপনি মনে হয় একজনের কথা বলতে ভুলে গেছেন, একটু মনে করে দেখুন। কে বলুন তো? শ্রীদি নামে কেউ এসেছিল আরাদেশ্বরে। ও, ওর কথা ভুলবো কি করে, মানুষ তো ভুলে যায় তাকে যাকে মনে করতে হয়। কিরে প্রিয়া, তোকে সবাই খুঁজছে আর তুই এখানে দাঁড়িয়ে প্রেম করছিস? আহ মৌমিতা, তোর কি মুখে কোনো ট্যাক্স নেই? যা তার সামনে যা তা বলে দিস, চল এদিকে চল। চল 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 ওইদিকে চল। হাই, মি অ্যালেক্স আলডেন, এন্ড ইউ? সুবুত চ্যাটার্জি। নাইস নেই, আই মিন যাকে বলে চিরনবীন, রাইট? রাইট, গ্ল্যাড টু মিট ইউ। এই স্মার্টফোনটা কোথা থেকে এলো? নিঘাত সাহেবরাকে ফেলে গেছে, কি দুঃখজনক ঘটনা। কিছু বললে? না না কিছু না। ওয়েল সবুজ, কি করা হয়? আপাতত ওই দাদার বিজনেসে জয়েন করলাম। হোয়াট, দাদার বিজনেস? আই মিন এখনকার দিনে কেউ অন্যের বাসায় ডিম পারে? সেলফ ডিপেন্ড ম্যান, সেলফ ডিপেন্ড। আরে না না, এখন তো সবই শুরু, ধীরে ধীরে আমার ব্যবসা হয়ে যাবে, তাছাড়া বয়সটা এখন আমার অল্প। অলরাইট, আরে এখনই তো সময় নিজেকে প্রুফ করা। আই মিন একটা ম্যানেজমেন্ট কোর্স করে নাও, ব্যাস তারপর নিজের বিজনেস। বাট হ্যাঁ, যদি 50% মার্কস পেতে চাও 1500, আর যদি 70% মার্কস পেতে চাও তাহলে পুরোপুরি 30,000, আর যদি ইংলিশে টক করতে চাই তাহলে কত লাগবে? এই তো লাট্টুদা চলে এসছে, ইনার এট এ টাইম তিনটে বাচ্চা, তিনটে বাচ্চা। ইনার এখন নিজের পায়ে দাঁড়ানোর খুব দরকার, খুব, তাই না? ইয়েস, আপনি বরং এনাকেই দাঁড় করিয়ে দিন। আমি আসলাম, আসলাম। মা আসলাম, কি হলো বলো? আপনার জন্য আমার কাছে কোনো কোর্স নেই, সরুন। ই কি মাস্টার রে, ঘেটে গায়ে গেল। তুমি এমন করো না, রাখো ওখানে, মনে হয় এটা একটা ভুতুরে বাড়ি। তাড়ে তাড়ে খেয়ে নিও, নইলে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি বলো? আচ্ছা, আমাদের জামাই কি এই বাড়িটা বিক্রির ব্যাপারে এখানে এসেছে? পুরোপুরি ঠিক বলতে পারবো না, তবে বাবার মুখে একটু আধটু শুনেছিলাম এই মানুষটার মধ্যে কেমন একটা রহস্য লুকিয়ে আছে। কেন বলো তো? তোমাদের বাবার এই সম্পত্তি আমি আজ 34 বছর ধরে দেখছি, এই বাড়িটার জন্যই তো বেঁচে আছি। যেদিন এই বাড়িটা আর থাকবে না সেদিন আমি আর
ছাড়ো না, আমার ভালো লাগছে না, সরো। এভাবে আর পারা যাচ্ছে, আমাকে অন্য একটা কিছু ভাবতেই হবে। এই সৃজা, শুনেছিস আজকের সকালের ঘটনা? কই, শুনিনি তো। তুমি আর শুনবে কি করে? তুমি কি এই ঘর থেকে বের হও? দেখেছিস, ছেলের কথা শোন, আমি নাকি ঘর থেকে বেরই হই না। কি হয়েছে রে? আরে সবুজ, ওই যে শাশ্বতের দেওর, হ্যাঁ, ও নাকি কাল স্মৃতির ঘরে দুজনে একসাথে ঘুমোচ্ছিল। কি, একই সর্বনাশ? ঢোলু আর ভোলু একসঙ্গে ঘুমিয়েছিল, তা কালিয়া কোথায় ছিল? এই টিকু, সব সময় বড়দের কথা কান না, যা বাইরে গিয়ে খেল গে। যা বাবা, আমি আবার কি করলাম? যাই দেখি বাইরে সবাই কি করছে। এই কি হয়েছে রে? আরে মারাত্মক ঘটনা, শোন শোন, আমার কাছে আয়, তারপরে জানিস তো কি হয়েছে। আরে সবুজ, যে তো যে একসাথে ঘরে ঘুমোচ্ছিল, কি কি বাজে ব্যাপার, কি কাণ্ড। চল তো শাশ্বতীকে ব্যাপারটা জিজ্ঞাসা করি। হ্যাঁ বাবা, এইটুকু বয়সে তুমি এত কাণ্ড ঘটিয়ে ফেলেছো, এ তো ভাবা যাচ্ছে না। স্যার, আমার মনে হচ্ছে এর পেছনে আরো কেউ আছে, এবং সেটা বাড়িরই কেউ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন শঙ্করবাবু, এই এত বড় কর্মকাণ্ড ওর একার পক্ষে ঘটানোটা সম্ভব নয়। আর কে আছে তোমার সঙ্গে? আমি কারো সাহায্য নিইনি। আপনার কি মনে হয় আমার কারো সাহায্য লাগতে পারে? পুরো কাজটাই আমি একা করেছি। তোমার এত গুণ, এটা তো আমার জানাই ছিল না। শঙ্করবাবু, ইয়েস স্যার, আপনি আগামীকাল বাড়ির সকলকে ডেকে পাঠান। ওকে স্যার। কাউকেই সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না। তুমি কি ছোট বাচ্চা? এই তো সোনামণি, আমার হয়ে গেছে পাঞ্জাবি, ওটা খুলে এসো। তোমার
চেহারাটা কেমন লাগে জানো? কেমন লাগে? একদম খিদে। বলো খিদে ভাজা রস পড়ার মত। এবার তাহলে আসল কাজটা সেরে ফেলি। পড়ে গেল কাশি। বাবা এই সময় লোডশেডিং হয়ে গেল। দেখো সাবধান। বলছিলাম কি কইটা সুন্দর ছেলেদের মতো দেখতে হওয়া যায়। এটা আবার কেমন কথা বলো না, কি কইটা সিনেমার হিরো হওয়া যায়। অনুপদা ফালতু সবুজদাকে কেন জ্বালিয়ে মারছো কেন বলো তো? এই শোনো, বাড়ি ফিরে না, রোজ ঘরের বাসন মাজো, আর মাঝে মাঝে ওই বাসন মাজার ছোবড়াটা দিয়ে নিজের মুখটা একটু ঘষে দাও, একদম হিরো হয়ে যাবে। হাই এভরিবডি, হোয়াটস হ্যাপেন? তোমাদের মুখগুলো এরকম বিষণ্ন কেন দেখাচ্ছে? এই তো আপনি জানেন কি কইরা হিরো হওয়া যায়, রাইট? হ্যাঁ হ্যাঁ, এনাকেই জিজ্ঞাসা করো, ইনি বলতে পারবেন। লিসেন গাইজ, তোমাদের যে বয়স তাতে এখন সময় নষ্ট করা চলবে না। আরে এখন ক্যারিয়ার করার সময়, ক্যারিয়ার। আমি আসি, হ্যাঁ আমার একটু কাজ আছে। কি বলছেন, একটু শোনো না, দাঁড়াও একটু। ঠিক আছে, কিভাবে তৈরি করবো ক্যারিয়ার বলো আগে, বলো আর্টস নাকি কমার্স, নাকি সায়েন্স, নাকি কম্বিনেশন, কোনটা? এটা আমার কেমন, আপনার যা বয়স আপনাকে বিজনেস গ্রুপ সম্পর্কে একটু পরে বলতে চাই, এখন নয়, আগে আমি ওদের ক্যারিয়ারটা নিয়ে ভাবি, তারপর। আচ্ছা এই কম্বিনেশনটা কি? কম্বিনেশন, গুড কোয়েশ্চেন। কম্বিনেশন ধরে নাও আর্টসের থেকে কিছুটা সাবজেক্ট আর সায়েন্সের থেকে কিছুটা সাবজেক্ট, দুটোকে কম্বাইন করে সেটাকে বলে কম্বিনেশন। হ্যাঁ গ্র্যাজুয়েশনও করতে পারো, কিন্তু তার জন্যে একটু ফিস বেশি লাগবে, বাট পাস করার 100% গ্যারান্টি আমি দেব। ও আরে কার পাল্লা, কার পাল্লা পড়লাম। আরে 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 আরে, যাও কটা মুরগি পেলাম তাও হাত থেকে কেটে গেল। কি রে প্রিয়া, মৌমিতা, ইমন, মৌমনি, ওরা কেউ এলো না? আমি আর সোনাই কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি। আরে ইমনটা না সবে তেলে, তাকে আমি গিয়ে কখন থেকে দেখেছি, এখনো আসার নাম নেই তার। আমার নামে তোরা কি বলছিস রে? এই এই বাগানে আমাকে ডাকলি কেন? আর এই বাড়িতে যা সব ঘটনা ঘটছে না, আমার তো বাবা ভীষণ ভয় করছে। এই বাচ্চাদের মতো করিস না তো। আর মৌবনিটা কোথায়? এই তো আমি তো এখানেই আছি। এবার বলুন মহারানীরা আমাকে কি করতে হবে? এই সবাই মিলে কানামাছি খেললে কেমন হয়?
এনারা এখানে বসে এইসব কীর্তি করা হচ্ছে? চল চল চল, নে আবার খেলা শুরু করি, যে তো আমার বেঁধে চোখটা বেঁধে দে, এই আস্তে করে বাঁধবি কিন্তু, এই আস্তে বাঁধবি কিন্তু, ঠিক আছে? এবার দেখ না তোকে কি করি, চোর হচ্ছে চোর। হ্যালো নাগো, আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, আমি এখানেই দাঁড়িয়ে দেখছি। বাবা কি খেলার চোর! সরি আমি বুঝতে পারিনি। বৌমনি বিকেল হয়ে গেল, তুমি এখানে দাঁড়িয়ে আছো? চলো দাদা তোমায় খেতে ডাকছে, গিয়ে বল একটু পরে যাচ্ছি। না তুমি এখনই চলো, একটু শান্তি নেই। আচ্ছা চল। এই কালকে রাত্রের চিকেন পকোড়াগুলো কিন্তু দারুণ খেতে হয়েছিল বল। এই কে বানিয়েছিল রে? কে আবার বানাবে? যার হাতের রান্না সবচেয়ে সুন্দর সেই বানিয়েছিল। তার মানে তোদের দু বোনের মধ্যে যে কোনো একজন বানিয়েছিল। আমার থেকেও শাশুড়ির রান্না অনেক সুন্দর। মাসি আমাকে একটু চিকেন পকোড়া করে দেবে প্লিজ। তুই খাবি? হ্যাঁ দাঁড়া, আজকে হরিদাকে বলে আবার বানাবো। আমিও খাবো কিন্তু। তুমি খেতে গেলে একটা ছড়া বলে শোনাতে হবে। ডিং ডং বেল, উশি সিন্দাফেল, হু পুটারি লিটল টমি থিং, হু পুলডার আউট লিটল টমি স্টাউট, হোয়াট আ নটি বয় ওয়াজ দ্যাট। বাবা দারুণ হয়েছে, তাহলে তুই এবার চিকেন পকোড়া পাবি। এই ওরা দুজনে ওখানে কি করছে রে? ওর নাম মৌবনি, ওর ভাই বোনদের সাথে ঘুরতে এসেছে, আর ওই ছেলেটার নাম বিক্রম, ও হানিমুনে এসেছে। ওর বউটা যা সাংঘাতিক না কি বলবো, একদম বরকে হাতের মুঠোয় রাখে। কত যে বরকে হাতের মুঠোয় রাখে সে তো দেখেই বোঝা যাচ্ছে। এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন, কি হয়েছে? কিছু হয়নি। আপনি একা? আপনার বান্ধবীরা সব কোথায়? আমাকে একা দেখে ভালো লাগছে না? আমার বন্ধুরা হলে ভালো হতো। ছি ছি, কিসব কথা বলছেন আপনি? আপনি একা হলেই বা কি, আর না হলেই বা কি, আমি বিবাহিত। কেন, সাদি সুদাদের কি অন্য কোন মেয়েদের সাথে কথা বলতে নেই? বলতে পারবো না, আমার তো বিয়ের পরে কোনো মেয়ের সাথে কথা বলা নিষেধ। আমি কিন্তু দেখা হলেই কথা বলবো, তাতে আপনার বউ রাগ করুক বা না করুক। এখান থেকে ফটোটা নিয়ে বিক্রম দা নিলে আর পাবি না। আরে এত অন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? আজ একটু তাড়া আছে, হ্যাঁ আমি পরে কথা বলছি। কি ব্যাপার বলতো লাটুয়া, বিক্রম দাকে দেখে মনে হলো খুব টেনশনে আছে। টেনশনে থাকবে না, লোকে একটা বউ নিয়ে টেনশনে মরে যায়, ওরা আবার দুদুটো বউ। দুদুটো বউ মানে? দুদুটো বউ মানে তুমি কি ফেসবুক টেসবুক করো? করো না, করলে বুঝতে পারতে দুদুটো বউ কোত্থেকে হয়। হ্যাঁ তুমি কি কি সব বলো। আমি ঠিকই বলি। যাই, বৌমনি আর সিজাদি কি করছে
দেখে আস। যা যা যা। আমি তো জানিস তো ওই বাড়িতে ভূত আছে। আমি বাবা ভূত অত মানি না। না রে মিঠু, টুবান ঠিকই বলছে, ওই বাড়িতে নাকি ভূত আছে। যাকে সবাই হরিদা বলতো না, সে মারা গেছে, তাকে নাকি ভূতে মেরে ফেলেছে। তুই থাম তো, ভূত বলে কিছু আছে নাকি? হরিদা উপর থেকে পা ভিজিয়ে পড়ে গেছে আর তাই মারা গেছে। আমি বাবা মা বাবার মাঝখানেই ঘুমাবো, আমিও তাই করব। আমার কি ভয় করছে রে? তুই কি ভিতু রে? ওরে বাবা, ভূত 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 ভূত। এগি, তোরা এখানে চেঁচামেচি করছিস কেন? চল খেতে চল। এ ভূত আছে, বলে উঠবি? আরে ছর নাম। আচ্ছা ঠিক আছে, কোলে চল, চল খেতে চল। গুরু মালটা আসছে, ডাক 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 ডাক। হিসি, গুরু ডাকছে। কিসব আশেপাশে নাম বলছো? আমার নাম ঋষি। আরে ওই হলো, কে হিসি কে ঋষি, কি ব্যাপার? তোকে গুরু ডাকছে, কি বলবে বলো? আমার কাজ আছে। এত বড় অস্তস, তুই গুরুর চোখে চোখ দিয়ে কথা বলছিস? চোখ উপরে দেবো। ছাড় না। ছাড় ছাড়। আরে দেখছিস না, বাচ্চা ছেলে, এখনো তো গোপেরই রেখা বেরোয়নি। বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। ও বাবা, এদিকে সবুজ আর স্মৃতির তো জমিয়ে প্রেম চলছে, তা তুমি কাকে টাইম দিয়েছো সোনা? আমি কাউকে টাইম দিইনি। আমার মায়ের সাথে আমাকে এক জায়গায় বেরোতে হবে। শোন শোন, এদিকে যেথায় খুশি সেথায় যা, আর বলে যা সবুজ আর স্মৃতি কোথায়। আমি জানি না ওরা কোথায় গেল, তুমি জানো না? তুমি ওদের ফ্যামিলি ফ্রেন্ড, আর তুমি জানো না কথাটা? ফ্যামিলি ফ্রেন্ড নয় কথাটা, ফ্যামিলি ফ্রেন্ড। এই বল, জ্বালা করে মারিস না তো, জ্ঞান দিও না। আমি ওদের ফ্যামিলি ফ্রেন্ড বলে কি আমি সবসময় ওদের সাথে থাকি? আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দাও। এই যা ছেড়ে দে, এই যা। কি হলো? কেমন লাগছে? দারুণ লাগছে, মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি। শুধু সারা জীবন না, আমরা সাত জন্ম এইভাবেই কাটাবো।
তেরে বিনা যাও কহাঁ, তেরে বিনা যাও কহাঁ, সজনা সজনা কি সুন্দরী, শুধু কি এই মেয়েদের গায়ে হাত দেবে না কিন্তু মালটা কোথায় গেছে
জলে চুমিয়ে দে না, এটা আমি না তোকে দেখাচ্ছি, চল তুমি তুমি আমাকে নিবে না, তাড়াতাড়ি চলো। বলছি ওই ছেলেগুলো কোনো খারাপ কিছু করেনি তো? কেন তুমি আমার পাশে থাকবে না সমাজ? আমি তোমার পাশে সারা জীবন থাকবো। আছি ঋষি, শোন একটা সত্যি কথা বলবি? কি কথা সিজেদি বলো। সবুজের স্মৃতি কোথায় গেছে? আমি জানি না। তুই জানিস না মানে? তুই সবুজের সবচেয়ে কাছের বন্ধু, আর তুই জানিস না ওরা কোথায় গেছে? আমি আমি সত্যি বলছি, সবুজের সাথে এই বিষয়ে কোনো কথাই হয়নি আমার। ওদের কাছে একটা টাকা নেই, ওরা এখানকার কিচ্ছু চেনে না। ওদের যদি কোনো বিপদ হয় না, আমি কিন্তু তোকে ছাড়বো না। সিজাদি ওরা সমুদ্রের দিকে গেছে, ওদের ওরা বিপদে পড়েছে। কি? আর এই কথাটা তুই এখন বলছিস? এই অবস্থায় তিনতলা সিঁড়ি ভাঙা, ঠিক আছে সাবধানে। ছোটকা, তুমি আমায় ডাকলে কেন? আগে বস, তারপর কথা বল, সাবধানে। তুমি কে? আমি শুভাঙ্গী, সৃজার বান্ধবী। আমি তো শুধু শাশ্বতীকে ডেকে পাঠিয়েছিলাম। আসলে সৃজাই আমাকে পাঠালো, ওর তো শরীরটা খুব একটা ভালো নয়। ঠিক আছে, তুমি একটু বাইরে গিয়ে বসো, শাশ্বতীর সঙ্গে আমার একটু কথা আছে। ঠিক আছে, আমি বাইরে আছি, ওর হয়ে গেলে আমি ওকে এসে নিয়ে যাব। আচ্ছা শাশ্বতী, যখন তোমরা বাইরে গিয়েছিলে তখন তো সৃজা আমাকে প্রায় ফোন করে সব খবর দিত, তুমি একবারও ফোন করনি কেন? আমি তো ফোন করতে চেয়েছিলাম। কাকে ফোন করছিস তুই? বাবাকে জানাতে হবে না এত কিছু হচ্ছে এখানে? তুই কি পাগল হয়ে গেছিস? বাবাকে সব ফোনে জানাচ্ছিস? তুই সত্যি বিয়ে হয়েছে, বড়ই হয়েছিস, কবে কাণ্ডজ্ঞান হবে? দে তোর ফোন, ফোন এবার থেকে আমার কাছে থাকবে। দিদি ভাই তো আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল,
ওই তো আমায় ফোন করতে দিল না। আচ্ছা, তোমার দেওর সবুজ সেই ছেলেটি কিরকম, মানে ওর ব্যাপারে তোমার কি ধারণা? সবুজ ও তো খুব ভালো ছেলে, তবে ইদানিং জানো এটা কেমন হয়ে যাচ্ছে। ইদানিং কেমন হয়ে যাচ্ছে বলতে? না না, তেমন কিছু নয়। আসলে ও এখন বড় হয়ে গেছে, আর এর থেকে বেশি সবুজ সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, তুমি এখন এসো। প্রয়োজন পড়লে হয়তো তোমাকে আরেকবার ডেকে পাঠাতে পারি। ছোটকা, আমায় ডেকেছিলে? এখানে আমি কারো ছোটকা নই। বসো। ওই গেস্ট হাউসে যে স্মৃতির সঙ্গে অশালীন ব্যবহার করা হয়েছিল সেটা শাশ্বতী বাড়িতে ফোন করে জানাতে চেয়েছিল, তুমি বারণ করেছিলে কেন? তোমাদের চিন্তা হবে তাই জানাইনি। কেন, এটাকে আমি খুব বড় অন্যায় করছি? নিশ্চয়ই। সরি। যে রাত্রে তুমি ছাতির পাশে শুয়েছিলে সেই রাত্রেই ছাতির রেপ হয়ে গেল। কে করলো, কিভাবে করলো তুমি কিচ্ছু টের পেলে না, এটা কিভাবে সম্ভব? তুমি কি চাইছো বলো তো, দুই বোনকে সরিয়ে দিয়ে বাবা কাকার সম্পত্তি হাতাতে? তুমি কি বলছো? আমাকে বলেছিল বাপের বাড়িতে থাকতে না, আজ আমি সেই বদনামটাই পেলাম। চোখের জল না ফেলে কি হয়েছিল আমাকে পরিষ্কার করে বলো। সেদিন রাতে আমি যখন সাথীর ঘরে ঢুকলাম তখন দেখলাম সবুজ এই রে কেউ আসছে। এই সবুজ, এই এত রাতে তুই সাথীর ঘরে কি করছিস রে? কই কিছু না তো, অনেক রাত হয়ে গেছে, দাদা আবার বকবে, আমি আসি আজকে। বলছি তুমি আজকে সাথীর কাছে শুবে? কেন রে? না কিছু না। এত রাতে সবুজ, এই মেয়ের কাণ্ড দেখো, দুধটাও পুরো খায়নি। এই ভরা পেটে দুধ খেতে ভালো লাগে? ফেলতেও গায়ে লাগছে, কি করি খেয়ে নি। দুধটা এরকম লাগছে কেন? হরিদা আবার চিনির বদলে অন্য কিছু দিয়ে দিল না তো? মোটাই বাজে হয়ে গেল। এই সাথী একটু সরে শোনা, উফ মরার মতো ঘুমাচ্ছে।
দিদিভাই, এই দিদিভাই, ওঠ না। দাঁড়া না, কি হয়েছে, তুই তাড়া দিচ্ছিস কেন? ওঠ না দিদিভাই, দেখ না, দেখ না, আমার গায়ে আমার কালশিটে পড়েছে। আগের দিন এগুলো ছিল না, কিন্তু এটা কি করে সম্ভব? কাল তো সারা রাত আমি তোর গায়ে হাত দিয়ে শুয়েছিলাম। কিসের আঁচড় এগুলো, দেখে কিছুই বোঝা যাচ্ছে না। কি কি করে এটা হচ্ছে আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস কর, আমি সত্যি বলছি, আমার খুব কষ্ট হচ্ছে রে। কি আশ্চর্য, ঠিক আছে তুই কিছু চিন্তা করিস না, আমি দেখছি কি করে এটা হচ্ছে। অবাক লাগছে আমার, আমি সাথের গায়ে হাত দিয়ে শুয়ে থাকাকালীন কার এত সাহস, কে করতে পারে এটা? ওরা এত দেরি করছে কেন? আমি তো আর টেনশন নিতে পারছি না। রাস্তায় আবার কিছু অঘটন ঘটলো না তো? উফ কাকিমা, তুমি এত টেনশন করো না তো, ওরা এক্ষুনি এসে পড়বে। ওই তো ওরা এসে পড়েছে। একি একি দাদি ভাই, তুমি একা কেন? টিকু কোথায়? টিকুকে রিক্তা মাসির বাড়িতে দিয়ে এসেছি। আসলে ছোট তো, ও এইসব বুঝবে না। ঠিক করছো শুনো, ঠিক করছো, এটা আমরাই মেনে নিতে পারছি না। ও তো নিহাতি ছোট। এত কান্নাকাটি করো না কাকিমা, এবার তো তোমার শরীর খারাপ করবে। মেসোমশাই, আপনি বরং মাসিমাকে নিয়ে ভেতরে যান, ওরা এইসবে এলো, ওদের খাওয়ার ব্যবস্থা করতে হবে, আমি আর শুভাঙ্গী করে ফেলছি। সেই ভালো, চলো গো চলো, ভেতরে চলো, এসো। তোরা এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোদের জল খাবারের ব্যবস্থা করছি। দিদি ভাই, তুই আবার ডাক্তার ডাকতে গেলি কেন? আমি একটু বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যেতাম। কোন ডাক্তার কে ডেকেছি জানিস? কোন ডাক্তার? আরে আমার ছোটবেলার বান্ধবী তুহিনা, গতকাল রাতে ফোন করেছিল, তখন তোর সব কথা বললাম, ওই তো বলল এসে তোকে একবার দেখে যাবে। ও মা, ওই তো তুহিনা চলে এসেছে, বস বস। কিরে শাশ্বতী, কেমন আছিস? ভালো। বল শ্রীজা, ভাবা যায় শাশ্বতী বড় হয়ে গেল, আবার বিয়েও হয়ে গেল। আমি কি সারা জীবন বাচ্চাই থাকবো নাকি? আচ্ছা আচ্ছা, দেখি তোর পালসটা একটু দেখি। কি জানি ওর আবার কেন শরীর খারাপ করলো। আমি তোদের একটা সুখবর দিই, শ্রীজা তুই এবার বড়মাসি হতে চলেছিস। ও মা, কি আনন্দ! তা বলছি, একবার একটা ইউরিন টেস্ট করে নিস কিন্তু। আগে আমি নীলাভকে খবরটা দিয়ে আসি। দিদি ভাই, শাশ্বতী! ও মা, রোগী তো একদম সুস্থ। সুস্থ হবে না, এমন সুন্দর খবর পেলে যে কোনো মেয়েই সুস্থ হয়ে যাবে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে?
She is pregnant. Congratulations. নীলাভ, তুমি শাশ্বতীর কাছে বসো, আমি তুহিনাকে একটু মায়ের ঘরে দিয়ে আসছি, কি বল তুহিনা? হ্যাঁ হ্যাঁ চল। দরজাটা খোলা আছে তো। কিচ্ছু হবে না। এতদিন পর শাশ্বতীর কোল ভরবে, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। টিকুর পর এবার আরেকটা পুচকে আসবে। কালো ভ্রমণ গেস্ট হাউসে অনেকগুলো হাদসা হয়েছে যেমন, আবার একটা আচ্ছা খবরও হয়েছে। হ্যাঁ ঠিকই, এখন তো শাশ্বতী মা হতে চলেছে। কিরে তোরা কি বসে বসে গল্পই করবি নাকি? ওদের কিছু বাচ্চা বাচ্চা মেয়েগুলো তখন থেকে না খেয়ে বসে আছে, ওদের কিছু খেতে দে। মা তুমি শাশ্বতীর কাছে বসো, আমি আমি সব খাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি যা। বৌদি ডাকছিলে? হ্যাঁ বলছি কি, ওদের জন্য দোকান থেকে কিছু খাওয়ার নিয়ে আসতে হবে। বৌমণি ও এখানে এতজন কেন, কি হয়েছে? ও দিদি ভাই, বলছি কি দিদি ভাই, আমার না খুব বমি হচ্ছে রে, আমি একটা ওষুধ দিবি? কেন তোর মুখটা এরকম লাগছে কেন? আমার না কি হয়েছে বৌদি, তুমি কাঁদছো কেন? সব শেষ হয়ে গেছে ঠাকুরপো, আমার সব শেষ হয়ে গেছে। আরে কি হয়েছে না বললে আমি বুঝবো কি করে? কি হয়েছে বলো। স্মৃতি, স্মৃতি প্রেগনেন্ট। কি কি হলো, কি বলছো কি তুমি? সিজার কাছে সব রিপোর্ট আছে, এখন আমি যে কি করি? কিন্তু এসব করলো কি? মান সম্মান সবকিছু নষ্ট করে দিয়েছি। বেরো না। ঠিক বলেছ, এইরকম ভালো দাদা, এরকম অমানুষ ভাই, আমি কিছু করিনি, আমি সত্যি বলছি। ঠিক আছে সবুজ, উড়ো উড়ে দাঁড়াও, আমি তোমায় বারণ করে দিচ্ছি, তুমি ওর গায়ে হাত তুলবে না। আমি ঠিকই বলছি ছোটকা, আপনি কিন্তু ওকে চেনেন না। সেটাই তো বলছি, আগে ওকে ভালো করে চিনে নেব, তারপর সিদ্ধান্ত নেব। বিনা প্রমাণে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আমার উপর ভরসা রাখো বৌদি, চলো সবুজ আমার সঙ্গে ভেতরে চলো। কি হচ্ছে বাড়িতে? আমিও তো কিছু বুঝতে পারছি না। স্মৃতি তোমার শরীর কেমন আছে? বসো। ওই আগের মতো। তোমার যদি কিছু খেতে ইচ্ছা করে বা কোনো জিনিসের প্রয়োজন হয় তা আমাকে বলতে পারো। এখন আর আমার আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না। আমি এখন পৃথিবী ছেড়ে চলে যেতে পারলে বাঁচি। আর একবারও এই ধরনের কথা বলবে না। আমি যখন এসে গেছি তোমায় কোনো কষ্ট করতে হবে না। কি করব বলো তো অংশুমানদা, আমি আমি কত কষ্ট সহ্য করব। অংশুমানদা, তুমি
সত্যি আমার পাশে থাকবে। আমি যখন এসে পড়েছি তোমাকে তখন কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 স্যার শিখেছেন, রাখছি। শঙ্করবাবু? ইয়েস স্যার। খাওয়া দাওয়া করছে? না স্যার, একদমই না। এ তো স্যার খালি ঘুমের ওষুধ চাইছে। মানে? আমার আমার মাথা খুব যন্ত্রণা করছে, আমাকে একটু ঘুমের ওষুধ দেবেন, তারপর আমি সব কিছু বলে দেবো। তুমি কি বলবে আমি নিজেই সব বার করে নেবো, আর সেটা ঘুমের ওষুধ দিয়ে নয়। শঙ্করবাবু, ওই গেস্ট হাউসের সমস্ত সিজড আর্টিকেলস এবং সাথী আর হরির পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আপনি একটু আমার অফিসে আসুন। ওকে স্যার। আচ্ছা, যে রাত্রে মার্ডারটা হয়েছিল সেই রাত্রে তোমরা কে কে কি কি করছিলে সেটা এক এক করে একটু বলে ফেলো তো। তুমি শুরু করো। আমি স্যার পার্টিতে ছিলাম, আমি সেরকম কিছু জানি না। আমি তো ডান্স করতে বিজি ছিলাম স্যার। স্যার আমি দেখেছি। কি দেখেছো? সাথী দিকে কে জানো উপরে জানলা দিয়ে ধাক্কা মেরে দিয়েছিল। সে কি তুমি দেখেছিলে? মানে যে ধাক্কা মেরেছিল তাকে আবার দেখলে চিনতে পারবে? স্যার আমি তো অন্ধকারে দেখেছিলাম তাই চিনতে পারবো না। স্যার আমি চিনতে পারবো, বেশ কয়েকজনকে দেখালে তার মধ্যে একজনকে ঠিক চিনতে পারবো। চুপ করো, হাসি হচ্ছে না? সব কটাকে জেলের মধ্যে পুরে দেবো, সব হাসি বেরিয়ে যাবে। কয়েকজন খারাপ ছেলে স্মৃতির সঙ্গে অশালীন ব্যবহার করেছিল, তা সেটা তুমি জেনেও বাড়িতে সবাইকে জানাওনি কেন? বলবার মতো কিছুই হয়নি। তাহলে স্মৃতি প্রেগনেন্ট হলো কি করে? হয়তো আমারই কিছু ভুল ছিল, স্মৃতি নির্দোষ। বাহ বাহ, নিজের দোষ স্বীকার করতে খুব ভালোই শিখে গেছো দেখছি। রাতের 11টার সময় তাহলে তুমি সাথীর ঘরে কি করতে গিয়েছিলে? সেখানেও কি সেই একই ভুল করতে গিয়েছিলে নাকি? আমি কিছু করিনি। তুমি করেছো, আর সেটা ঢাকা দেওয়ার জন্যই তুমি সাথীকে খুন করেছো এবং হরিদাকে খুন করেছো। আমি মার্ডার করিনি। আর তুমি করেছো, যদি তুমি না করে থাকো তাহলে কে করেছে? আমি বলছি, আমি সব বলছি। ওই দিন রাতে স্মৃতির সাথেও একই কাজ করেছে।
স্যার দুবেজি। স্যার আপনি কেন ডেকেছেন, আমি কি করেছি? আপনি কি জানেন যে ওই কালভ্রমর গেস্ট হাউসে দুটো খুন হয়েছে এবং একটা রেপ হয়েছে, এ ব্যাপারে কিছু বলতে পারবেন কি? আমার তো স্যার ওষুধের দোকান, আমি তো মার্ডারের ব্যাপারে কিছুই জানি না। ও জানেন না না, কিন্তু আপনার ওষুধের দোকান থেকে তো বিনা প্রেসক্রিপশনে ঘুমের ওষুধ বিক্রি করতে জানেন। আপনি কি জানেন যে কোনো ঘুমের ওষুধ ছাড়াই আমি আপনাকে ঘুম পাঠিয়ে দিতে পারি? হ্যাঁ স্যার একটু কফি হবে? না বলে দিচ্ছি, বলে দিচ্ছি। সেদিন রাতে আমার দোকানে একটা ছেলে এসেছিল। না না না, এই ওষুধটা হবে না, প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ হবে না। দাদা একটা খবর ছিল গেস্ট হাউস নিয়ে। কি খবর? তাই নাকি? আচ্ছা এ কি খবর দিলে গো? আচ্ছা দে তোমায় দিচ্ছি ওষুধটা। কথার কথা কিন্তু যেটা বললে সেটাই। তুমি তাহলে এই গল্পের কালভ্রমর, তোমার সব অঙ্ক শেষ। স্যার এই ওষুধগুলো তোমার কি কাজে লাগতো? আসলে স্লিপিং পিল ছাড়া আমার ঘুম আসতো না। আই সি। কেন, তোমার কিসের অভাব ছিল, কি অশান্তি ছিল? স্যার ও জুয়াও খেলতো, দুবিজির কাছ থেকে অনেক টাকা ঋণও নিয়েছিল। দুবিজি কাল আমায় বললো না? দুবিজি কেন আমাকে টাকা দেবে, আমার কি আছে? তাহলে তুমি দুবিজিকে কেন বলেছিলে যে কালভ্রমর গেস্ট হাউসের মালিকানা দেবে? এই স্লিপিং পিল গুলো কি তুমি একাই খেতে নাকি অন্য কাউকেও খাওয়াতে? ওটা আমার একার নেশা। তাহলে পোস্টমর্টম রিপোর্টে সাথীর পেটে অতগুলো স্লিপিং পিল পাওয়া গেল কি করে? তার মানে তুমি দুধের মধ্যে ওগুলো মিশিয়ে এই অপকর্মগুলো করতে। এর প্রমাণ কি আছে? দুধের গ্লাসে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কি? Oh, my God.
স্যার আপনার ফোন বাজছে। হ্যালো হ্যালো ছটকা স্মৃতি, স্মৃতি ডেলিভারি হতে গিয়ে মারা গেছে। তুই কি বলছিস মা? স্যার কি হয়েছে স্যার? কি হয়েছে? অর্ডার অর্ডার, মহামান্য আদালত, সব সাক্ষী অবশ্য সবুজ শুনবার পর এই সিদ্ধান্তে আসলো আসামি নীলাভ চ্যাটার্জিকে হরি এবং সাথীর খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজাং। ও তোর খিদে পেয়েছে? তোর মাকে চাই, শুধু মাকে। মত উপরে চলে গেছে, আমার আমার দাদা মেরেছে, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। তুই ঠিক আছিস না? ঠিক আছিস না? ঠিক আছিস না? আমি তোর বাচ্চা কাঁদছে স্মৃতি, তুই আসবে না? ঠিক আছে না? এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।